মোদী মেঝেকে মুগ্ধ, কোটিপতি বিনিয়োগকারী রেড ডালিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনের পূর্ববর্তী রাষ্ট্রনেতা দেং শাওপিং এর সঙ্গে তুলনা করেন ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটের প্রতিষ্ঠাতা। যেভাবে শাওপিং এর হাত ধরে চীনের অর্থনীতির রাস্তা প্রশস্ত হয়েছিল, একইভাবে ভারতের অর্থনীতিতে উন্নতির রাস্তাও খুলবে মোদীর হাত ধরে, এমনটাই আশা প্রকাশ করেন ডালিও। 1980 দশকের চীনের অর্থনীতির সঙ্গে ভারতের বর্তমান অবস্থা তুলনা করেন তিনি। বলেন যে তুলনামূলক কম উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও গ্লোবাল পাওয়ার হাউস হয়ে উঠতে পারে ভারত। ফরচুন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটের প্রতিষ্ঠাতা রেড ডালিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনের দে শাওপিং এর সঙ্গে তুলনা করে বলেন, সাম্প্রতিক ভবিষ্যতে ভারতে বিশাল উন্নতি হতে পারে। দেশের কাছে উন্নয়নের অনেক সুযোগ রয়েছে, কিন্তু অনেক চ্যালেঞ্জও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে, কিছু জায়গায় এখন উন্নতি প্রয়োজন, বিশেষ করে কর্মী ও দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের অবস্থান উন্নতির প্রয়োজন। ভারত খুবই ভালো কাজ করছে, কিন্তু ধনী ও দরিদ্রের তফাত বেড়েই চলছে। ভারতের ভৌগোলিক অবস্থান ও আমেরিকা চীনের মতো শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক ভারতকে বিশ্ব শক্তি হয়ে উঠতে সাহায্য করতে পারে বলেই মনে করেন রেড ডালিও। তিনি বলেন, ইতিহাসেও দেখা গিয়েছে শক্তিধর দেশগুলির মধ্যে বিবাদের নিরপেক্ষ দেশগুলি আরও শক্তিশালী হিসেবে উঠে আসে, দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করে। আমেরিকা ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষ লাভদায়ক হয়ে উঠতে পারে। ভারতের অর্থনীতির উন্নতি কোন পথে হবে সে বিষয়ে পরামর্শ দিতে গিয়ে ডালিও বলেন যে, উৎপাদন ক্ষেত্রে চীনের যে একাধিপত্য রয়েছে, ভারতের তার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা উচিত নয়। চীনের উৎপাদন ক্ষমতার ভিত অনেক মজবুত ও আধুনিক, এর সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে ভারতের সম্পদই ব্যয় হবে শুধু। বরং এর বদলে ভারতের উচিত তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সার্ভিসের মতো ক্ষেত্রে পরিষেবা উন্নত করতে জোর দেওয়া। এর জন্য ভারতের শিক্ষা ব্যবস্থা ও প্রোডাক্টিভিটিকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। চীনের সঙ্গে ভারতের তুলনা করতে গিয়ে বিংশ শতাব্দীর চীনা নেতা ডে শাওপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেন তিনি। ভারতের বাজারে বিনিয়োগ নিয়েও আগ্রহ দেখান ডালিও। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।